জেনারেল নলেজ অ্যান্ড সংস্কৃত ক্লাসেস চ্যানেলে স্বাগতম। আজ আমরা শর্টকাটের ট্রেন সম্পর্কিত অঙ্কের সহজ সমাধান করব। এটি আমাদের ট্রেন সম্পর্কিত অঙ্কের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি যারা দেখেননি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটি অবশ্যই আগে দেখে নিন, নইলে আজকের অঙ্কগুলি বুঝতে অসুবিধা হবে। তো শুরু করা যাক। আজ আমরা যে টপিকটার উপর আলোচনা করবো তা হলো আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগটা আবার কি? যদি দুটি চলমান বস্তু থাকে তাহলে একজনার বেগের সাপেক্ষে অন্যজনার বেগকে বলা হয় আপেক্ষিক বেগ। আগের অঙ্কগুলোতে আমরা দেখেছিলাম চলমান বস্তু একটা থাকতো, আর এখানে চলমান বস্তু দুটো থাকবে, এটাই হলো পার্থক্য। তো এখানে আপেক্ষিক বেগ সম্পর্কে দুটি নিয়ম আমরা মনে রাখবো। একটি নিয়ম, প্রথম নিয়ম, দুটি চলমান বস্তু যদি তারা পরস্পরের দিকে যায় অর্থাৎ বিপরীত দিকে যায় তাহলে তাদের গতিবেগ যোগ করব। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম, তারা যদি একই দিকে যায় অর্থাৎ দুটি চলমান বস্তু, সে দুটি ট্রেনও হতে পারে বা একজন মানুষ একজন ট্রেনও হতে পারে, যদি তারা একই দিকে যায় তাহলে তাদের গতিবেগ বিয়োগ করব। এক কথায় কি, প্রথম হচ্ছে এক তারা বিপরীত দিকে গেলে যোগ করব, একই দিকে গেলে বিয়োগ করব। আরেকটা নিয়ম মনে রাখতে হবে, ট্রেনের দৈর্ঘ্য তা সে একই দিকে যাক আর বিপরীত দিকে যাক, তাতে ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হবে। তো চলো প্রথম অঙ্কটি দেখে নিই, তাতে এই নিয়মগুলো আরো স্পষ্ট বোঝা যাবে। আমাদের প্রথম অঙ্ক, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 50 কিমি পার ঘন্টায়। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে দুটি চলমান বস্তু থাকবে, তো এখানে দুটি চলমান ট্রেন আছে, একজনের দৈর্ঘ্য 140 মিটার দীর্ঘ, আরেকজনের 160 মিটার। একজন আসছে 40 কিলোমিটার ঘন্টা বেগে, আরেকজন আসছে 50 কিমি ঘন্টা বেগে। তো চলো প্রথমে আমরা সূত্রটি লিখে নেব, এস সমান সমান ভি টি। এখানে দেখো বলেছে ট্রেনটি দেখো কত কত সময় চেয়েছে, এখানে সময় চেয়েছে, তাই আমাদের টিটাকে এদিকে রাখতে হবে, টি সমান সমান এস বাই ভি। এখন শুধু মানগুলো বসিয়ে দেবো। এস সমান সমান কি? এস সমান সমান ট্রেনের দৈর্ঘ্য, এখানে ট্রেনের দৈর্ঘ্য দুটো আছে, দুটো ট্রেন, সমান সমান কি বসবে, 140 একটি ট্রেনের দৈর্ঘ্য, আরেকটি ট্রেনের দৈর্ঘ্য কত, 160। ভি সমান সমান কি? ভি সমান সমান গতিবেগ, গতিবেগ দুটো ট্রেনের কত, একজনের 50 কিমি পার ঘন্টা, আরেকজনের কত, 40 কিমি পার ঘন্টা। এখানে পার ঘন্টা আছে, এদের আমার মিটার পার সেকেন্ডে আনতে হবে, তাহলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। এই ক্যালকুলেশনটা করলেই আমাদের অঙ্ক রেডি। তো করি, 0 = 0, 1 = 10, 0 = 1, 3, উপরে 300/ এখানে 90, 5/18 বসে না, 5/18 = 90। আবার 5 যাবে কত, 5 × 6 = 0, 5/12 = 60, 60 কি এটা সেকেন্ড, আর এটাই আমাদের অ্যান্সার। তাহলে উত্তর কি হবে, ওই ট্রেনটিকে কত সময়ে 12 সেকেন্ডে অতিক্রম করবে, অপশান বি আমাদের সঠিক উত্তর। চলো দেখে নিই পরের অঙ্কটি। পরের অঙ্কটাই দেখো, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে চলছে, এই একই দিকে ঘন্টায় 6 কিমি বেগে চলমান একজন পথচারীকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখানে দেখো পথচারীটিও একই দিকে চলছে, আগের অঙ্কটাই যেমন হচ্ছে বিপরীত দিক থেকে আসছিল ট্রেনটি, আর এখানে দেখো একই দিকে চলছে কিন্তু। তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখে নেব, এস সমান সমান ভি টি, এখানেও আমাদের সময় চেয়েছে, তাহলে আমরা টিটাকে এদিকে রাখবো। এবার শুধু মানগুলো বসিয়ে দেবো, এস সমান সমান দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, এই ট্রেনটির দৈর্ঘ্য কত, 120 মিটার, প্লাস কার, পথচারী, কিন্তু পথচারী দৈর্ঘ্যহীন, দৈর্ঘ্যহীন, তাই ওর কোনো দৈর্ঘ্য নেই, তাই আমরা ওর দৈর্ঘ্য বসাবো না। ভি সমান সমান বেগ, বেগটা কি, 60 কিমি বেগে, আর আমরা বলেছিলাম
একই দিকে যা গেলে বেগ বিয়োগ হবে, তাহলে এই 6 কিমিটা বিয়োগ হয়ে যাবে। তাই এটা পার ঘন্টায় আছে, কিমি পার ঘন্টায় আছে, তাহলে এখানে আমাদের মিটার পার ঘন্টায় করতে গেলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনটাও করলেই আমাদের অঙ্ক রেডি। তাহলে কী হবে, 120 বা এখানে 60 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 54 ইন্টু 5/18। তাহলে 18 দিয়ে 3 8 54 দিয়ে 3 দিয়ে এখানে যাবে, দেখো 3 4 12 0, মানে 5 থেকে 5 8 40। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 8 সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার, এই অপশান এ। তাহলে ট্রেনটি ওই পথচারীকে অতিক্রম করতে হচ্ছে 8 সেকেন্ড সময় লাগবে। চলো দেখে নিই পরের অঙ্কটি কী আছে। পরের অঙ্কটাই দেখো বলছে, 128 মিটার ও 132 মিটার লম্বা দুটি ট্রেন ঘন্টায় যথাক্রমে 42 কিমি ও 30 কিমি বেগে চলছিল। কত সময় পরে ট্রেন দুটি মিলিত হয়ে একে অপরকে অতিক্রম করবে? এখানে দেখো কোথাও বলা নেই ট্রেন দুটি বিপরীত দিকে চলছিল না হচ্ছে একই দিকে চলছিল, কিন্তু এই কথাটার মাধ্যমে দুটি ট্রেন দুটি মিলিত হয়ে একে অপরকে অতিক্রম করবে, এর দ্বারা আমরা বুঝতে পারি ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসছিল। তো বিপরীত দিক থেকে এলে আমাদের কি হয়, বেগটা যোগ করতে হয়। তো প্রথমে আমরা সূত্রটি লিখে নিই, এস সমান সমান ভিটি। এখানেও সময় চেয়েছে, তাই আমাদের টিটাকে এদিকে আনতে হবে। তাহলে কি হবে, S/V। এখানে শুধু আমরা মানগুলো বসাবো, এস সমান সমান কি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি আছে 128 মিটার আর 132 মিটার। তাহলে লিখে নিই 128 যোগ 132। V ভি সমান সমান কি, বেগ, মানে এদের আছে 142 একজনের একজনের 30। ওরা বিপরীত দিক থেকে আসছিল, তাহলে যোগ হবে বেগটা। আর এটা দেখো বেগগুলো কিমি পার ঘন্টায় আছে, তাহলে এদের মিটার পার সেকেন্ডে আনতে গেলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। ব্যাস এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে, কিংবা 8 আর 2 এর 10 এর 0 হতে গেলে 1 4 5 6, আর এদিকে 2 260, আর এদিকে কত হবে, 30/42 = 72 ইন্টু 5/18, 18 দিয়ে আর 4 8 72 কাটা যায়, তারপর 4 দিয়ে এদিকে কাটে 4 6 24, 4 5 20, 5 দিয়ে আবার 65 দিয়ে 5 3 65, তাহলে উত্তর হবে আমাদের কত, 13 সেকেন্ড। দেখো অপশানে কি আছে, বি 13 সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তো আজ এটুকুই, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। এই রকম আরও ভিডিও পেতে জেনারেল নলেজ অ্যান্ড সংস্কৃত ক্লাসেস চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।